নমস্কার বন্ধুরা, আমি দেবু আর আপনারা দেখছেন বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ আপডেট দেওয়া হয়। তো আপনি যদি চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে চান বা চাকরি সম্পর্ক সব ধরনের নিউজ পেতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ আপডেট দেওয়া হয়। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে। তো চলুন আবার, নমস্কার বন্ধুরা, আবার একটি জব বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো জব বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দেখতেই পাচ্ছেন বিরসা মুন্ডা যে কলেজ রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন ভিজিট করেছি, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হলো বিরসা মুন্ডা কলেজ .ac.in। এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করার পর আপনার সামনে যথারীতি এরম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এরম ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনাকে নিচে যথারীতি স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আমি জেনারেল নোটিশ এখানে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট অফ NTS, তারপরে আছে আপনার NTS রিক্রুটমেন্ট গ্রুপ ডি, NTS রিক্রুটমেন্ট গ্রুপ সি। তো এই যে দুটো পোস্ট আছে, NTS রিক্রুটমেন্ট গ্রুপ সি ও গ্রুপ ডি, এই এখানে জব বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো সেটি আমি দেখানো, প্রথমে গ্রুপ সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রুপ সিটা PDFটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন বিরসা মুন্ডা যে কলেজটা সেখানে, এখানে ডেট 10/12/2019, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, অনেকটাই বড়। তো এখানে যে নন টিচিং পোস্টের জন্য আপনার অ্যাপ্লাই করা আছে, তো ভ্যাকান্সি ডিটেলস আমরা এখানে দেখে নেব। ভ্যাকান্সি, এখানে যে ভ্যাকান্সিটি নেওয়া হবে সেটি হলো আপনার ক্লার্ক গ্রুপ সি। গ্রুপ সিতে আপনার দুটো পোস্টে ক্লার্ক নিয়োগ করা হবে, যেটিতে SC একটি ও জেনারেল একটি, যার আপনার বেতন দেওয়া হবে 5,400 থেকে 25,200 এবং গ্রেড পে আপনার 2,600 টাকা। তো এখানে আবেদন করার জন্য আপনার কোয়ালিফিকেশান কী চেয়েছে সেটা দেখে নেব। এখানে আপনার কোয়ালিফিকেশান চেয়েছে হায়ার সেকেন্ডারি এডুকেশান আপনার থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের যে বাংলা ল্যাঙ্গুয়েজ সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে। বয়সের ছাড় যেভাবে পান সরকারিভাবে সেভাবে পাবেন। এখানে আপনার সিলেকশান প্রসেসটা হবে, প্রথমে আপনার লিখিত পরীক্ষা হবে, তারপর স্কিল টেস্ট, তারপর প্র্যাকটিক্যাল অর্থাৎ ইন্টারভিউ মাধ্যমে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। এবং এখানে আবেদন করবেন আপনি কিভাবে, এখানে আবেদন করবেন কলেজে আপনার 16/12/2019 থেকে 31/12/2019 এই তারিখের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদনটি বলে দিয়ে অবশ্যই আপনাদের অফলাইনে করতে হবে। তো এটা ছিল আপনার গ্রুপ সি পোস্ট। তো আমরা এবার গ্রুপ ডির যেটি আছে সে পোস্টটি আপনি দেখে নেব। এখানে যে সিটা দেখা হয়ে গেল, এবার আছে আপনার NTS রিক্রুটমেন্ট গ্রুপ ডি। তো সেটি টাস্ক করার পর গ্রুপ ডির PDFটি এখানে সামনে খুলে যাবে। তো এখানে খুলে গেছে দেখতে পাচ্ছেন, এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটি হবে। দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনার হবে, যেটি ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে 17/2/2020 থেকে 18/2/2020 অর্থাৎ দুদিনে আপনার ইন্টারভিউটি হবে, যেটি আপনার কলেজের মধ্যে। আর এখানে যে পোস্টটি রয়েছে সেটি আপনার পিওনে আপনার টোটাল দুটি পোস্ট রয়েছে, একটি SC-দের জন্য রিজার্ভড এবং একটি জেনারেলদের জন্য রিজার্ভ। এখানে আপনার বেতন দেওয়া হবে 4,900 থেকে 16,200, গ্রেড পে 1,700 টাকা আপনাদের দেওয়া হবে। তো এখানে আপনার কোয়ালিফিকেশান কী চেয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ক্লাস 10 পাস করতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট সেক্টরে আপনার কাজের। তো এখানে বয়স আপনার 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। STSC-রা যেভাবে ছাড় পান সেভাবে পাবেন। এখানে বয়সটা কাউন্ট হবে আপনার 1/12/2019 ডেট অনুযায়ী। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, সেখান থেকে আমি এসছি। আপনারাও আমার ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা নিয়ে আসতে পারেন, এখানে এসে ভিজিট করতে পারেন। তো এই ছিল জব বিজ্ঞপ্তিটি। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফরম্যাটটি, যে অ্যাপ্লিকেশান ফরম্যাটের দ্বারা আপনি ফর্মটি পূরণ করবেন। তো এই অ্যাপ্লিকেশানটি আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রিন্ট করে আপনাকে বাই পোস্টে অ্যাপ্লিকেশানটি সেন্ড করতে হবে, যে নির্ধারিত কলেজের অ্যাড্রেসটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাকে সেন্ড করতে হবে। তো চলুন দেখে নিই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা কেমন আছে। এখানে আপনার পোস্ট উল্লেখ করে দিতে হবে, আপনি পিওন কি ক্লার্ক কার জন্য অ্যাপ্লাই করছেন। এখানে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট সেটা দিতে হবে। এখানে আপনার বায়োডাটা, আপনার সমস্ত যে সকল ক্রাইটেরিয়া বা আপনার যে সমস্ত বায়োডাটার মধ্যে যেগুলো আছে, যেমন নাম, ফাদার্স, আপনার বেসিক ডিটেলস, সেগুলো এখানে ফার্স্ট একটা ফটো অ্যাটাচ করতে হবে। তো এই করে আপনাকে বায়ো পোস্টে এটি পাঠাতে হবে। এখানে সিগনেচার করবেন, ডেট অফ ডেট প্লেস এগুলো দেবেন। তো এই ছিল সমস্ত জব বিজ্ঞপ্তিটি, যেটি বিরসা মুন্ডা
কলেজের তরফ থেকে বের করা হয়েছে। আশা করি আপনাদের জব বিজ্ঞপ্তিটা অনেক হেল্পফুল হবে, অনেকে আবেদন করবেন। তো যদি হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন, এবং এই ধরনের চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন চাকরির নিউজের আপডেট দেওয়া হয় সবার আগে। তো চলুন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, ভালো থাকবেন।